হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছ ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ দুটি ঘটনা। দুটি ঘটনাই বেশ বড় বড়। আজকের দুটি ঘটনাই তোমাদের দারুণ লাগতে চলেছে। দ্বিতীয় ঘটনাটা, তোমরা এখন কার্শিয়াংয়ে ঘুরতে যাচ্ছ না, সেই রিলেটেড। যারা যারা বাইরে ঘুরতে যাচ্ছ তারা ঘটনাটা অবশ্যই মন দিয়ে শোনো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। আর সিট বেল্ট বেঁধে না নিলে তোমরা যেখানে সেখানে পড়ে যেতে পারো। তাই ভূতের রাজ্যে হারিয়ে যেতে গেলে সিট বেল্ট অবশ্যই বেঁধে নিতে হবে। আশা করছি তোমরা বেঁধে নিয়েছো। চলো, এবার আমরা শুরু করছি আজকের প্রথম ঘটনা। হাই অমিতদা, আমার নাম এমারন দাস। আমার আসল বাড়ি বর্ধমানে। আমার বাড়িতে আমার মা বাবা মামা মাসি সহ অনেকেই আছেন। আমি কর্মসূত্রে কলকাতার গিরিশ পার্কে আমার এক বন্ধুর কাছে থাকি। ওর বাড়ি থেকে যেহেতু কাজের স্থানটা কাছে, তাই জন্য আমার বন্ধুও বাড়িতে একাই থাকত। কারণ ওর বাড়িতে ওর বাবা মা দুজনেই কর্মসূত্রে কলকাতার বাইরে থাকত। একবার পূজোর আগে ওর বাবা মা আসাতে আমাকে ওখান থেকে ছেড়ে অন্য জায়গায় শিফট করতে হয়। কারণ ওই বাড়িটা ছোটোখাটো ছিল, বেশি বড় ছিল না। বেশ খোঁজাখুঁজি করে আমি একটা বাড়ির খোঁজ পাই। ওখানে একটা ফ্ল্যাটও আমি পেয়ে যাই থাকার জন্য, যেটা আমার সাধ্যের মধ্যেও ছিল। আমি মালিকের সাথে কথা বলে ওখানে শিফট করে যাই। আমাকে সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট দেওয়া হয়। সেই ফ্ল্যাটটাই আমি একাই থাকতাম, আর মালিকও সেখানেই থাকত। যেহেতু তাদের কোনো সন্তান ছিল না, তাই জন্য আমাকে সন্তানের মতো ভালোবাসত, স্নেহ করত। আমাকে রান্নাবান্না দেওয়া খাওয়ানো সবই করত। এইভাবে দু তিন মাস ভালো করেই কেটে যায়। কিন্তু ওই বাড়িতে হঠাৎ করে আমার সাথে যেসব ঘটনা ঘটল সেটা কোনোভাবে সাধারণ বলে গণ্য করা যায় না। আমি একদিন অফিস থেকে ফিরে খাবার দাবার সব নিয়ে এসে খাওয়া দাওয়া করেছি এবং রাত্রে শুয়ে পড়েছি। মাঝরাতে আমার বাথরুম পাই, তো আমি বাথরুম থেকে ঘুরে এসেছি। এসে টেবিল থেকে জল তুলে খেতে যাব, এমন সময় আমি দেখি আমার এই জলের বোতলে এক ফোঁটাও জল নেই। কিন্তু দাদা, আমার স্পষ্ট মনে আছে যে আমি রাতে শোয়ার সময় জল নিয়েই শুয়েছিলাম। তাও নিজের মনকে বোঝালাম যে নিশ্চয়ই সারাদিনের খাটাখাটনিতে কোনো সমস্যার কারণে ভুল হয়েছে আমার, যেটা হওয়া একদমই একটা বড় বিষয় না। তাই জন্য আমি আবার গিয়ে জল ভরে নিয়ে এসে সেখান থেকে জল খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা বাকি পাঁচ দিনের মতো অফিস যাব বলে রেডি হয়ে বেরিয়ে গেছি। অফিস থেকে ফেরার সময় আমি মাংস নিয়ে এসেছিলাম। এরপর বাড়ি ফিরে মাংসগুলোকে ধুয়ে ভালো করে রান্নাবান্না করেছি। যেহেতু নিচতলার বাড়িওয়ালা আঙ্কেল আন্টি আমাকে অনেক খাওয়ার দাওয়ার দিত, তাই জন্য মাছ মাংস করে ওনাকেও দিয়েছি। আর রাত্রে আমি বাইরে থেকে রুটি কিনে আনতাম, তো সেদিনও এনেছি। সবে খাবো বলে রুটিগুলো বার করেছি। এমন সময় আমি শুনতে পেলাম যে বাথরুমের কলটা খোলা। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এরকম হচ্ছে। উঠে গিয়ে আমি কলটা বন্ধ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সেদিন সেরকম কিছু ঘটনা ঘটেনি, কিন্তু শুধুমাত্র ওই জলের সমস্যাটা হয়েছিল। দাদা, একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছি, সেটা হলো যে আমি প্রতিদিন স্নান করার পরে যে বালতিটা বাথরুমে থাকতো সেটা সবসময় ভরে রাখতাম। আর অফিস থেকে ফিরে আমি দেখতাম যে জলের বালতিতে এক ফোঁটাও জল নেই, পুরোটাই খালি। তাই আমি একদিন বুদ্ধি করলাম, আমার কাছে নেল পলিশ যে আছে সেই নেল পলিশটা আমি বালতিতে যতটুকু জল ভরেছি ততটুকু অবধি দাগ দিয়ে দেব। সামান্য বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই কোনো একটা খারাপ ঘটনা ঘটছে, কিন্তু সেটা কি সেটা আমার ধারণা হচ্ছে না। আমি বাড়িতে আসলাম। এসে আমি বাথরুমের দিকে যেতে যেতে ভাবছি যে আমি ভেতরে গিয়ে কী দেখব, এটা মাথার মধ্যে ঘুরছে। আমি বাথরুমে এসে দেখি যে হ্যাঁ, সত্যি আগের দিনের মতোই বালতি একদমই খালি। এবার তো আমার পুরোপুরিভাবে অবস্থা একদম খারাপ,
আর ভয় পাওয়াটাই স্বাভাবিক, সেটা তুমিও আশা করি বুঝতে পারছো। আমি ভাবছি যে আমার সাথে কি হচ্ছে এগুলো, আমার এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তাই জন্য আমার মাথা আর কাজ করছিল না যে কি করব। আমার প্রচণ্ড ভয় ভয় করছিল। আমি যেহেতু বাড়ি থেকে অত দূর একা থাকি আর বাড়িতে জানালে বাড়ির লোক ভয় পাবে, তাই জন্য তাদেরকেও আমি জানাইনি কিছুই। আমি যতদিন ওই বাড়িতে ছিলাম ততদিন ঘরের লাইট জ্বালিয়েই আমি ঘুমাতাম। আমি রাত্রে লাইট অন করে ঘুমোতে যেতাম। আমার যেহেতু অর্ধেক রাতে বাথরুমে যাওয়ার একটা অভ্যেস আছে, তাই আমি প্রায়ই দেখতাম যে লাইটটা অফ হয়ে গেছে। সেদিনও বাকি দিনের মতো আমি লাইটটা জ্বালিয়ে শুতে গেছি। অর্ধেক রাতে আমার ঘুম ভেঙেছে বাথরুমে যাওয়ার জন্য। তো আমি চোখ খুলে দেখছি চারিদিকে অন্ধকার, অর্থাৎ লাইট নিভে গেছে। আমি বরাবরই একটু সাহসী, তাই জন্য আমি অতটা ভয় করিনি, না হলে আমাকে কাবু করে নেবে। আমি সাহস করে উঠে আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আরেকটা কথা দাদা এখানে বলতে ভুলে গেছি, যে নিচতলায় যারা থাকতেন তাদের সাথে সম্পর্ক ভালো থাকলেও সেভাবে আমার দেখা হতো না, কারণ আমি যে সময় অফিসে বের হতাম সেই সময় ওনারা ঘুমোতেন, আর আমি যখন ফিরতাম তখন ওনাদের সাথে দেখা হতো। প্রতিদিন দেখা হলেও ওনাদেরকে বিশেষ কিছু বললাম না। তো সেদিন আমি অফিস থেকে ফিরে ওনাদের ঘরে যাই এবং আন্টিকে জিজ্ঞেস করি যে আন্টি, কী রান্নাবান্না করেছো? আন্টি তখন আমাকে বললেন, আজকে তো একটু বেরিয়েছিলাম বাবা, তাই জন্য তেমন কিছু রান্নাবান্না করিনি। তুই কিছু খাবি? কিছু দেব? আমি না বলে নিজের রুমে চলে এলাম। এসে বাল্টিতে জল ভরছি, কিন্তু অবাক করার বিষয় হলো জল ভরছেই না, অনেক দেরি করছে। কী আর করার, ওই অবস্থায় বাথরুমের দিকে চলে যাই। বাথরুমে গিয়ে আমি নিজের মতো স্নান করছি। এমন সময় আমি আওয়াজ পাই বাথরুমের দরজায় টোকা পড়ছে। আমি অবাক হয়ে যাই যে আমি তো বাড়িতে একা, তবে দরজায় কী করে টোকা পড়তে পারে। তোমাকে আমি এবার বলি যে দরজায় টোকা পড়ার শব্দটা ঠিক কীরকম ছিল। মনে হচ্ছিল যে কেউ যেন অনেক দূর থেকে দরজায় টোকা দিচ্ছে। ভীষণ ক্ষীণ আস্তে আস্তে আওয়াজটা হচ্ছে। আমি এক ঝটকায় তোয়ালেটা পরে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দিয়ে আমি অবাক হয়ে যাই। আমি বাড়িতে ঢোকার পরই ঘরের সব লাইট জ্বালিয়ে দিয়েছিলাম। আমি বেরিয়ে দেখছি সব লাইট অফ। তারপরেই আমি দেখি যে লাইটগুলো ব্লিঙ্ক করছে, কখনো নিভছে কখনো জ্বলছে। এরপর একদমই লাইটটা অফ হয়ে গেল। আমি বেরোলাম, বেরিয়ে সব লাইট জ্বালিয়ে দিলাম। তখন আমার ব্যাপারটা একদমই সাধারণ মনে হচ্ছিল, যে হয়তো কোনো ভোল্টেজের প্রবলেমের জন্য এমনটা হচ্ছে। দাদা, তখনও আমার মাথার মধ্যে এটা আসেনি যে লাইট যদি আমি জ্বালিয়েই যাই তবে লাইটের সুইচগুলো কি অফ করল। তখন আমি ভাবছিলাম যে ভোল্টেজের প্রবলেমের জন্য লাইট এইভাবে ব্লিঙ্ক করছে। তো যথারীতি আমি জামা কাপড় পরে নিচের আঙ্কেল আন্টির রুমে গিয়ে অন্যদেরকে জিজ্ঞেস করলাম, আমি লাইট জ্বালিয়ে গেলে ব্লিঙ্ক করে অফ হয়ে যায়, এখানে কি কোনো ভোল্টেজের প্রবলেম রয়েছে? শুনে ওনারা একে অপরের দিকে খানিকক্ষণ মুখ চাওয়াচাই করল, যেন দুজনেই চাইছে যে কেউ একজন বলুক, কিন্তু কিছুতেই কেউ কিছু বলতে পারছে না। শেষে ওনারা বলল, হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজেরই প্রবলেম রয়েছে, সেই কারণেই এরকম প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পারলাম যে আঙ্কেল আন্টি আমাকে মিথ্যে কথা বলল। তারা এই বিষয়ে অনেক কিছুই জানে, কিন্তু আমার কাছে স্বীকার করল না। আমি আচ্ছা আচ্ছা বলে নিজের রুমে আবার চলে গেলাম। এসে খাওয়া দাওয়া করে নিজের মতো ঘুমিয়ে পড়েছি। একটা কথা বলে রাখি দাদা, যে আমি সিলিংয়ের দিকে তাকিয়ে শুই না, সবসময় কাত ফিরে শুই। তো আমি শুয়ে আছি, হঠাৎ একটা বিড়ালের কান্নার আওয়াজ কানে আসলো, আর কান্নার আওয়াজটা এতটাই তীব্র যে আমার ঘুমটা ভেঙে গেল। সেদিন আমি চোখ খুলে সোজা সিলিংয়ের দিকে তাকাই, আর আমি দেখি যে আমার বাড়ির ফ্যানের ব্লেডের ওপর বিড়াল বসে রয়েছে। আমার লাইটগুলো অফ ছিল, আমি তাড়াতাড়ি করে লাইট জ্বালাই। আমি আগেই বলেছিলাম আমার রুম সেকেন্ড ফ্লোরে ছিল, আর সেকেন্ড ফ্লোরে যেহেতু স্ট্রিট লাইটের আলোগুলো আছে
তাই আমি সেই স্ট্রিট লাইটের আলোয় দেখলাম বিড়ালটাকে। আমি তাড়াতাড়ি করে উঠে লাইট জ্বালিয়ে আবার ফ্যানের দিকে তাকিয়ে দেখি কোথায় বিড়াল, আশেপাশে তো কিছুই নেই। এখন দাদা অনেকে জিজ্ঞেস করতে পারে যে ফ্যানের মধ্যে কি করে দেখলাম। আসলে দাদা প্রথমত নভেম্বর মাস ছিল, তাই জন্য পাখা বন্ধই থাকতো। এছাড়া আমি শহর কলকাতায় থাকি, তো বুঝতেই পারছো হিসাব নিকাশ করেই চলতে হয়। তাই জন্য আমি খানিকক্ষণ পাখা চালিয়ে শুতাম, এরপর একটু ঠান্ডা ঠান্ডা লাগলে পাখাটা অফ করে ঘুমিয়ে পড়তাম। তো আমার সারাটা রাত আতঙ্কে আর ভয়ে ঘুম আসেনি। পরদিন সকালবেলা আমি অফিসের জন্য বেরিয়েছি, আর পাড়ার আশেপাশে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে আমি চা খাচ্ছি। চা খেতে খেতে ওই দোকানের ভদ্রলোকের সাথে, তার সাথে আমার খুব ভালো সম্পর্কও ছিল, তাকে আমি আগের রাতের ঘটনাটা বলি। ওনাকে সব কথাই বলি, প্রথমত বালতি খালি হয়ে যাওয়ার কথা, তারপরে লাইট ব্লিঙ্ক করার কথা, সব কিছুই ওনাকে বলার পর এটাও বলি যে বাড়ির মালিককে আমি সব জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা কেউ মুখ খুলতেই রাজি না। সব কথা শুনে আমাকে উনি বলেন, ওই বাড়িতে যারা ভাড়া আসে তারা কেউই বেশি দিন থাকতে পারে না, তাদের ক্ষতি হয়। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি কারণে দাদা, কেন থাকতে পারে না, আপনি কি কিছু জানেন? তখন উনি বললেন, এসব কথা তো আমি তোমাকে বলতে পারবো না বাবা, এটা একটু ব্যক্তিগত ব্যাপার আছে। আমি ওনাকে হাজার জোড়াজোড়ি করা সত্ত্বেও উনি আমাকে এই বিষয়ে কোনো কিছুই বলেননি। ওনার এই কথাতে আমার তখন মনে পড়ল যে ওই ভদ্রলোক আঙ্কেল আমাকে কোনো দরকারে লাগলে নিচে ডাকতেন, উনি কোনোদিনও আমার রুমে বা ওপরে আসতেন না। এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি বাড়ি ছেড়ে দেব, কিন্তু ছাড়বো বললেই তো আর ছাড়া যায় না, তাই জন্য কোনো রকমে আরও কিছুদিন চোখ কান মুখ বুঝে ওই বাড়িতেই পড়ে রইলাম। রাত করে বাড়ি ফিরতাম, রাতে ঢুকে জেগে বসে থাকতাম, সারা রাত ফোন নিয়ে ঘাটাঘাটি করে সারাটা রাত কাটিয়ে দিতাম, সকাল হলে অফিসে বের হয়ে যেতাম। এইভাবে কিছুদিন চলার পর আমার যে বন্ধুর বাড়িতে আমি আগে থাকতাম তাকে বলি যে আমাকে একটা ফ্ল্যাট খুঁজে দিস, তো সে আমাকে বাবুইহাটিতে একটা অন্য ফ্ল্যাট খুঁজে দেয়। বর্তমানে দাদা আমি এখনও বাগুইহাটিতেই রয়েছি, আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এই ফ্ল্যাটে কী ছিল আমি জানি না, জানলে অবশ্যই তোমাকে পরবর্তীকালে শেয়ার করব। এছাড়া আমার কাছে আরও অনেক ঘটনা রয়েছে, যদি তোমার মনে হয় তুমি শোনাবে তবে আমি অবশ্যই পাঠাবো। তো ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাতে পড়ে শুনিও। ধন্যবাদ দাদা, ভালোবাসা নিও। বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। সত্যি ফ্ল্যাটে কী ছিল সেটা জানার খুব ইচ্ছে হচ্ছে, হয়তো সেই ফ্ল্যাটে কেউ কারো মৃত্যু হয়েছিল, সেই জন্যই সেটা সবাই শেয়ার করতে চাইছে না, কি হয়েছিল সেটা আদতে কেউ বলতেও পারবে না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে কেউ যদি এখনও এই পরিবারে যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে যেও। তোমাদের মধ্যে যারা এরকম ঘটনা শেয়ার করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। তো চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। দাদা নমস্কার, আমি হাবড়া থেকে অমিত বলছি। আমি তোমার সাথে আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা একদম 100% বাস্তব ঘটনা। ঘটনাটা 2019 সালের, তখন আমরা কার্শিয়াংয়ে গিয়েছিলাম কাজের জন্য। দাদা প্রথমেই বলে রাখি, আমি প্লাম্বিংয়ের কাজ করি, একটা কোম্পানির আন্ডারে কাজ করি। তো সেখান থেকে আমাদের কার্শিয়াংয়ে পাঠানো হয়েছিল, আমি এবং আমার কিছু অফিস কলিগ মিলে আমরা গিয়েছিলাম সেখানে কাজে। কার্শিয়াং থেকেও বেশ খানিকক্ষণ মারুতি গাড়িতে করে আমাদের ওপরে উঠতে হয়েছিল। শাহরুখ খানের একটা মুভি আছে, সেই মুভিতে যেই কলেজটা দেখানো হয়েছিল সেখানেই আমরা কাজের জন্য গিয়েছিলাম। ওইখানটা এতটাই অন্যরকম জায়গা যে বলতে পারো আমাদের একটা অন্যরকমই অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমরা ওখানে যে কদিন ছিলাম সে কদিন আমরা 2 মিনিটও ঠিকঠাক সূর্যের মুখ দেখতে পারিনি। আমাদের গায়ে যে রোদ পড়বে বা একটু রোদের দেখা পাবো সেটা কখনোই হয়নি, সারাদিন মেঘে ঢাকা থাকতো সূর্য। আমরা যেহেতু নতুন জায়গায় গিয়েছি তাই আমাদের থাকার জন্য একটা ঘর দিয়েছিল, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না,
আমাদের কথা বলতে হলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফোন করতে হতো। আমার ইন্টারনেট কানেকশান পেত না। এভাবেই কাজ করছিলাম। যেহেতু আমরা নতুন জায়গায় গিয়েছি তাই একটু ঘোরাঘুরি করছি। আমাদের থাকতে দেওয়া হয়েছিল নিচের ফ্লোরে। যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেটার তিনতলাটা তখনও হাত দেওয়া হয়নি। সিকিউরিটি গার্ড আমাদেরকে স্পষ্টভাবে বলেছিল, তোমরা এখানে নতুন এসেছো, তাই জন্য তোমরা কেউ ছাদে যাবে না। আমরা কারণ জিজ্ঞেস করাতে উনি বললেন, ছাদে পাইপলাইনের কাজ চলছে, তাই জন্য যেখানে সেখানে অনেক পেরেক আছে। তোমরা এখানে কাজকর্ম করতে এসেছো, নতুন করে কোনো বিপদ ঘটিয়ে লাভ নেই। মালিকের বারণ আছে, সকাল বিকেল সন্ধে কোনো সময়তেই তোমরা ছাদে যাবে না। সেই মতো আমরা ছাদে সেরকম উঠতাম না, কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম, তাই জন্য ছাদে না গেলে আমাদের হতোও না। একমাত্র ছাদে গেলেই সবসময় নেটওয়ার্ক পাওয়া যেত, কিন্তু সেটাও আমাদের বন্ধ হয়ে গেল। সারাদিন উঠতাম, কিন্তু আমরা রাতে কোনোদিনই উঠিনি ছাদে। এরকমই একদিন আমরা সকাল থেকে কাজ করছি। কাজ শেষ করতে করতে দুপুর আড়াইটা অর্থাৎ হাফবেলা অবধি আমরা কাজ করেছি। তারপর আমরা সবাই মিলে ঠিক করি আজ আর কাজ করব না। আমরা যেহেতু নতুন জায়গায় এসেছি, তাই জন্য একটু আশপাশটা ঘুরে দেখে আসব। আমরা চারজন একসাথে কাজে এসেছিলাম, তো আমরা হাঁটতে হাঁটতে খানিকটা দূরে যাই এবং সেখানকার লোকাল লোকেদের একটা চায়ের দোকানে গিয়ে সবাই চা খাই। আর আমি চায়ের দোকানের এক সাইডে যেখানে একটু নেটওয়ার্ক আছে সেখানে আমার ওয়াইফকে ফোন করে আমি গল্প করছিলাম। আমরা যেখানে ছিলাম সেখানটা সম্পূর্ণটাই ঝাউ গাছে ঘেরা ছিল। বলা যেতে পারে ঝাউ গাছের বাগান। ঝাউ গাছের বাগানের শেষ মাথায় একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়িটা একদম নিচে নেমে গেছে। ওই সিঁড়ির থেকে খানিকটা নিচে গেলেই একটা মন্দির রয়েছে। মন্দিরটা কিসের সেটা আমার ঠিক মনে পড়ছে না। তো আমার বাকি তিন বন্ধু ওই সিঁড়ি থেকে নিচে নামতে শুরু করে মন্দিরের দিকে যাবে বলে। ওরা আমাকে অনেকবার বলেছিল নিচে যাওয়ার কথা, কিন্তু আমি যাইনি, কারণ আমি তখন আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলার পর আমি ফোনটা কেটে দিয়ে ভাবি যে আমি একা উপরে কি করব। আমি তাই জন্য ওদের পিছু পিছু নিচে নামি, ভাবি যে সিঁড়ি থেকে নেমে ওদেরকে আমি ফোন করে নেব। দাদা একটা কথা বলি, সেটা হচ্ছে ওইখানে যেহেতু রোদ পড়ে না, একদমই মেঘলা মেঘলা ওয়েদার, তাই জন্য ওই সিঁড়িগুলোতে একদম শ্যাওলা পড়ে গেছে, পা দিলেই স্লিপ কাটছে। আর তার সাথে সিঁড়িটা প্রচণ্ড সরু, 2 ফিট চওড়া সিঁড়ি, যেটা একদম নিচের দিকে সোজাভাবে নেমে গেছে। আমি একা একা যাচ্ছি, আর যেতে যেতে আস্তে আস্তে আমি গভীর জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছি। একদম রোদ নেই, চারিদিকে অন্ধকার কুয়াশায় ঢেকে গেছে। এতটাই কুয়াশা পড়েছে যে আমার থেকে 10 হাত দূরে যে রয়েছে তাকে আমি দেখতে পাব না। আর এতটাই পরিমাণ কুয়াশা পড়েছে যে সেটা ঝাউ গাছের গা হয়ে বৃষ্টির মতো পড়ছে। তুমি যদি ওই গাছটার দিকে দাঁড়াও তবে তুমি একদমই ভিজে যাবে, এতটাই পরিমাণ সেখানে জল পড়ছিল। এছাড়া পাহাড়ি অঞ্চলে ঘন ঘন বৃষ্টি পড়াটাও একদম নর্মাল জিনিস। তো আমি আমার মতো একা একা সিঁড়ি থেকে নামছি। আমি বুঝতে পারি যে আমার থেকে 3-4 হাত দূরে একটা বয়স্ক মহিলা সাদা কাপড় পরা অবস্থায় চুল খুলে লাঠি দিয়ে আস্তে আস্তে করে আমার দিকে নেমে আসছে। উনার খোলা চুলগুলো পুরো সাদা সনের নুড়ির মতো। বলতে লজ্জা নেই দাদা, আমার ওই অন্ধকারে একা একা প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল। তাই জন্য ওই মহিলাটাকে দেখে আমি একটু মনের মধ্যে সাহস পেলাম। আমি কোনোদিনও ওই রাস্তায় যাইনি, তবু ওরা গেছে বলে ওদের পিছু পিছু আমিও সাহস করে গিয়েছিলাম। আর ওই বয়স্ক ভদ্র মহিলাকে দেখে আমি সাহসও পেয়েছিলাম অনেকটাই। আমি কিছুক্ষণ নামার পর দেখি ওই ভদ্র মহিলা এদিক ওদিক টাল খাচ্ছেন, অর্থাৎ উনি পড়ে যাবেন এমন অবস্থা। উনি যেহেতু আমার 3-4টে সিঁড়ি আগেই নেমেছিলেন, তাই জন্য আমি খানিকটা এগিয়ে যাই উনার কাছে। আর ওই ঠাকুমাকে গিয়ে আমি বলি যে, ঠাকুমা, আমি কি তোমার সাহায্য করব, তোমাকে কি ধরে আমি নামিয়ে দেব। আমি উনাকে এই কথাটা বলার পরেও উনি আমাকে কোনো উত্তর দিলেন না, ইভেন উনার কোনো রিয়াকশনও ছিল না। আমি বুঝলাম হয়তো বয়স্ক মানুষ, কানে হয়তো ঠিকঠাক শুনতে পারে না, তাই আরেকবার বললাম যে, ঠাকুমা, আমি কি তোমাকে ধরে নামিয়ে দেব, সাহায্য করব, আপনি কোথায় যাবেন। এই কথাটা আমি বার কয়েক বলার পরেও
উনি আমার কথা পাত্তাই দিচ্ছেন না, উনি নিজের মতো নিচে নামছেন। এভাবে একটা পর্যায়ে আমি দেখলাম যে উনার পড়ে যাওয়ার মতো একদম পরিস্থিতি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে একটু এগিয়ে গিয়ে উনার হাতটা ধরতে গেলাম। এমন সময় আমি স্তব্ধ হয়ে গেলাম। উনি যেহেতু আমার আগে আগে যাচ্ছিলেন, তাই জন্য আমি শুধু উনার পিঠের দিকটাই দেখেছি, উনার মুখ আমি এতক্ষণ দেখিনি। উনি যখন ঘাড় আস্তে আস্তে আমার দিকে ঘোরালেন, তখন ওই মুখের বিভৎসতা দেখে আমি ভয় পেয়ে গেলাম। উনার মুখের বিবরণ ছিল ঠিক এই রকম, চোখগুলো পুরো সাদা, মুখটা পুরো হা করা, মুখের ভেতর থেকে কালো রঙের কতগুলো দাঁত বেরিয়ে আছে, আর উনি আমার দিকে হিহি করে হাসছেন। ওটা দেখে আমি উনার থেকে খানিকটা দূরে ছিটকে গেলাম। তখন আমার মনের ভেতর কী চলছিল সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এমন মনে হচ্ছে কেউ আমাকে বুকের ভেতর ধাক্কা দিল, চাপ সৃষ্টি হলো। আমি দু তিন হাত দূরে একটা সিঁড়ির ওপর গিয়ে পড়লাম। তারপরে বুঝতে পারলাম যে আমার মাথায় প্রচণ্ড চোট পেয়েছে। পরবর্তীকালে আমি লক্ষ্য করলাম আমার মাথাটা ফেটে গিয়েছে আর সেখান থেকে রক্ত পড়ছে। আমার আর কিচ্ছু মনে নেই, আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখছি আমার বন্ধুরা আমাকে ধরাধরি করে তুলছে। দাদা, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে রুমটায় থাকতাম সেই রুমে সেই সময় আমাদের ম্যানেজার ছিল, বাকি আর কেউ ছিল না। আমরা চারজন ঘুরতে বেরিয়েছিলাম আর উনি রুমের মধ্যেই ছিলেন। আমার বন্ধুরা আমাকে ধরে ওই সামনের চায়ের দোকানটার ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে আমাকে জল খাওয়াই। ওরা দেখল যে আমার মাথাটা ফেটে গেছে, তাই চায়ের দোকানে বসিয়ে রুম থেকে ব্যান্ডেজ নিয়ে এসে আমার মাথায় ভালো করে ব্যান্ডেজ করে দিল, ওষুধও দিল। ওই সময় আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, আমি ভয়েতে থরথর করে কাঁপছিলাম। আমি বুঝতে পারলাম যে আমার প্রচণ্ড জ্বর এসেছে। মানে বুঝতেই পারছো দাদা, ওটুকু সময়ের মধ্যে আমার জ্বর চলে এলো। বুঝতেই পারছো আমি ঠিক কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই প্রথমে ভেবেছিল যে আমি ওখানে পা স্লিপ করে পড়ে গিয়েছি, তাই জন্য আমাকে বারবার করে প্রত্যেকে জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে পড়ে গেলাম। কিন্তু আমি কোনো কথাই বলছিলাম না, ভয়ে চুপচাপ ছিলাম। সবার এতটাই অনুমান ছিল যে আমি স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম। এতক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর আমি সবাইকে একটাই কথা বলি যে আমার এখন কিছু ভালো লাগছে না, আমি সব কথা পরে বলবো। ওরা বুঝতে পারে যে আমার মাথা থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, সেই কারণের জন্য আমার শরীর ঠিক লাগছে না, ভীষণ উইক লাগছে। আমরা যেই চায়ের দোকানে ছিলাম ওই চায়ের দোকানের আশেপাশে একজন বয়স্ক ভদ্রলোক ছিল, তাই এতক্ষণ উনি আমাদের দেখছিলেন। উনি যেহেতু লোকাল লোক, তাই জন্য হয়তো উনি ব্যাপারটা বুঝতে পেরেছিল। উনি আমার কাছে এসে বলেন যে বাবা, তোমার সাথে কি কোনো ঘটনা হয়েছে, আমাকে একটু খুলে বলো তাহলে। বুঝলাম যে উনি বাংলা কথা জানেন, কিন্তু একটু হিন্দি টানে টানে বললেন। যেহেতু ওই জায়গার কোনো মানুষের কথা আমরা বুঝতে পারতাম না, তাই ওই ভদ্রলোকের কথাটা একটু বুঝতে পেরেছিলাম। তো আমি ওনাকে বিশ্বাস করে ওই ঘটনা পুরোটাই খুলে বলি। উনি সব শুনে বলেন যে তোমার কপাল ভালো ছিল, তাই জন্যই তুমি বেঁচে গেছো। এখানে অনেকের সাথেই এরকম ঘটনা ঘটেছে এবং অনেকেই আছে যারা আর বেঁচে ফেরেনি। তোমার ভাগ্য খুব ভালো যে তুমি আজকে বেঁচে ফিরে গেছো। আর যে ছেলেটাকে ফেলে দিয়েছিল তার শরীরের এমন কোনো অংশ নেই যেখান থেকে তার রক্তপাত হয়নি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, এখানে থাকাটা তোমার জন্য সঠিক না। আর আমি তোমাকে একটু ঝাড়িয়ে দেব, এতে করে তোমার জ্বরটা কমে যাবে আর তোমার ভয়টাও কমে যাবে। সন্ধেবেলা গিয়ে আমি একটা মাদুলি দিয়ে আসব, সেটা তুমি ধারণ করবে। উনি আমার বন্ধুদেরকে বলেন, ওকে ঘরে নিয়ে যাও, নিয়ে গিয়ে শুইয়ে দাও, আমি সন্ধেবেলা গিয়ে একটা মাদুলি দিয়ে আসব। রুমে আসার পরও আমার একদমই জ্বর কমছিল না। আমার যে ম্যানেজার ছিল উনি আমাকে জ্বরের ওষুধ এনে দিয়েছিলেন, যে ওষুধেও কোনো কাজ হচ্ছিল না। এরপর ওই ভদ্রলোক আমাকে ঝাড়াতে আসেন, উনি আমাকে ঝাড়িয়ে মাদুলি দিয়েছেন, কিন্তু তারপর উনি রুম থেকে বার হতে পারছেন না। ওনার সারা গা প্রচণ্ড ভারী ভারী হয়ে থাকে, ওনার গায়ে প্রচণ্ড জ্বর এসে গেছে। তো উনি আমার এক বন্ধুদেরকে বললেন, ওকে ঝাড়াতে গিয়ে আমারও জ্বর আর গাটা ভারী ভারী হয়ে গেছে। অর্থাৎ সেই স্পিরিটটা এতটাই পাওয়ারফুল ছিল যে আমার ওপরে তার প্রভাব দূর করতে গিয়ে ওই ভদ্রলোকের ওপরই
সেই প্রভাবটা পড়ে গিয়েছিল। তবুও আমার সারারাত জ্বর কমেনি। সেই বন্ধু সারারাত আমার সেবা করে। সেই রাতেই সেই বন্ধু আমার মালিককে ফোন করে বলে যে আমরা এখানে কাজ করব না, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সিকিউরিটি গার্ড সব কথা জানতে পেরে আমাদেরকে প্রচণ্ড বকাবকি করে, আর এটাও বলে তোমাদেরকে বারণ করা হয়েছিল তোমরা ছাদে যাবে না, আর এদিক ওদিক ঘুরবেও না, নতুন জায়গায় কোথায় কি আছে তোমরা জানো, কিন্তু তোমরা কেউ শোনোনি, তাই জন্যই তোমাদের এরকম বিপদ হয়েছে। এরপরে সিকিউরিটি গার্ড বললেন যে সারা রাত আমাকে ঘরের মধ্যে সুস্থভাবে রাখতে, নিরাপদেই থাকবে ঘরের মধ্যে থাকলে। আর এদিকে মালিককেও বলার পর মালিকও আমাদের আর জোর করেনি। সে বলে যে এখন তো এই মুহূর্তে টিকিট করা কোনোভাবেই সম্ভব না, একটু কিছুদিন অপেক্ষা করতেই হবে, তারপরে টিকিট করলে তোমরা বাড়ি চলে আসতে পারবে। কিন্তু আমরা এক মুহূর্ত ওখানে থাকতে চাইছিলাম না বলে মালিক আমাদেরকে বললেন যে তোমরা সোজা শিলিগুড়ি আসো, তারপর শিলিগুড়ি থেকে বাস ধরে এখানে চলে আসো। আমরা সেই শরীর খারাপ অবস্থাতেই ওখান থেকে বেরিয়ে গিয়েছি। আমরা শিলিগুড়ি অবধি ট্রেনে করে আসি, তারপরে শিলিগুড়ি থেকে বাস ধরে সোজা কলকাতায় চলে আসি। কলকাতায় আসার পর আরও সাত দিন জ্বর ছিল। যেহেতু এই ব্যাপারে বাড়ির সবাইকে বলেছিলাম, সেই জন্য আমার মা এখানে আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, মা কালীর মন্দিরের ওখানে আমাকে নিয়ে যাই। সেখানে নিয়ে আমাকে একটু ঝাড়িয়ে নিয়ে আসার পর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। সেদিনকার পর এখন অবধি আমি যতবারই ওই দিনের এই ঘটনার কথা মনে করেছি ততবারই আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে আর আমি ভয় পেয়ে গেছি। তো দাদা, এই ছিল আমার ঘটনা, গুছিয়ে লিখতে পারিনি। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে শুনিও। ভৌতিক কথার সকল শ্রোতা বন্ধুদের আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা নিও। আমার কাছে আরও ঘটনা আছে, যদি তুমি চাও তো আমি তোমাকে শেয়ার করতে পারি। ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, এই ছিল কার্শিয়াংয়ে কাজ করতে গিয়ে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। এখন তো সবাই কার্শিয়াং ঘুরতেও যাচ্ছে, তাই না? তো সবাইকেই বলবো একটু সাবধানে ঘুরো, কারণ কোথায় কি যে হয় সেটা তো বলা মুশকিল, তাই না? তবুও বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি শুরু করছি আজকের শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, এই ঘটনাটা জাস্ট জমে গেছে, কী যে ভয়টা না লাগলো সেটা বলে বোঝানো যাবে না। থ্যাংক ইউ সোমা। সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক দিয়েছে। থার্ড কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ, লিখেছে, রেললাইনের ঘটনা মানে জাস্ট ওয়াও, আর বলার কিছু নেই। তারপরে কমেন্ট করেছে কাকুলি সর্দার, তন্ময়, দীপশ্রী দাস, বশির সাথী, দীপ পাল, বিশ্বজিৎ দাস, অক্ষে অধিকারী, হাবিবুর রহমান, সুজিত মালাকার, বিকি বাগচি, রাকেশ পাশান, জয় সাধু খান, নন্দিনী রয়, সুরজিৎ সরকার, সুদীপ মান্না, পূজা দে, রাকেশ এইচডি, শর্মিষ্ঠা দাস। লিখেছে, দাদা কেমন আছো, অনেকদিন পর কমেন্ট করলাম। ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে বৈশাখী, সুদর্শন বিশ্বাস, সুমিত ঘোষ, সৌমিলি মণ্ডল, লিখেছে, রেডি হয়ে আছি, আমি তোমার গল্প শুনবো বলে গুড নাইট সিট বেল্ট বেঁধে নিলাম। একদম একদম সৌমিলি। তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, সুস্মিতা শিকারি, কুমারে সাজরা, রঞ্জিত খামারি, মিষ্টি পাখি, লিখেছে, অলরেডি সিট বেল্ট বেঁধে নিয়েছি দাদা ভাই তোমার সঙ্গে ভূতের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য। একদম একদম মিষ্টি, আমি এটাই বলি। তারপরে কমেন্ট করেছে ইটস মেল কমেডি, গীতা গোস্বামী, পূজা দে, লিখেছে, অনেকদিন তোমাকে কমেন্ট করতে পারিনি, কিছু মনে করো না, তুমি কেমন আছো? খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে অর্পিতা ব্লগ, লিখেছে, হ্যালো দাদা ভাই, চলে এলাম ভয় পেতে, ঠান্ডার মধ্যে ভৌতিক গল্প শোনার মজাই আলাদা, লাভ ইউ দাদা, আমার নাম অর্পিতা, আমার নামটা একবার হ্যালো করে বলো, হ্যালো অর্পিতা। তারপরে কমেন্ট করেছে বাপন কিস্কু, প্রীতম গোল্ডার, সুরজিৎ সরকার, শুভ ভক্ত, লিখেছে একবার হাই করে বলতে, হ্যালো শুভ। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, সৌরভ সাহা, ডিজে ভ্লগার অনিশ, দেবরাজ ভট্টাচার্য, মধুমিতা সিং, শবরী ঘোষ, বিদিশা ঘোষ, রঞ্জিত, তারকনাথ চ্যাটার্জি, সঙ্গীতা ডলুই। তারপরে এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। অলরেডি শাউট আউট পর্বটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।